হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আজকে আমি চলে এসেছি আমার ভাইজাগ ট্যুরের পার্ট থ্রি নিয়ে। তো আমরা রেস্ট নিয়ে হোটেলে চেক ইন করার পর একটু বিকেলবেলা বেরিয়ে গেছি। বিকেলবেলা মানে সন্ধেবেলার দিকে বেরিয়ে গেছি এই আর কে বিচের সাইডে অনেকগুলো দ্রষ্টব্য স্থান আছে সেইগুলো দেখার জন্য, মানে অনেকগুলো মিউজিয়াম আছে, মূলত সেই কারণে আমরা যাচ্ছি। এইখানে আমরা প্রথমেই চলে এসেছি মৎস্যদর্শিনী মিউজিয়াম। এটি একটি মাছের মিউজিয়াম, এখানে অনেক ধরনের মাছ আছে। দেখো এন্ট্রান্সটা খুব সুন্দর, কিন্তু কোনো কারণবশত এই এন্ট্রান্সটা বন্ধ ছিল, তাই এখান দিয়ে আমাদেরকে না ঢুকতে দিয়ে এই রাস্তাটা দিয়ে ঢুকতে দিয়েছে। তো এখানে টিকিট 50 রুপিস করে। তো দেখো এখানে অনেক ধরনের মাছ আছে, আমি সবগুলোই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে চলছি আমাদের পরের গন্তব্যে, সেটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। আর কে বিচের ধারে থাকার একটাই সুবিধা, সেটা হচ্ছে আর কে বিচ থেকে না এই এয়ারক্রাফট মিউজিয়াম, এই মৎস্যদর্শিনী মিউজিয়ামগুলো খুব কাছে পড়ে। তো যারা আর কে বিচের ধারে হোটেল নেবে তাদের জন্য এই সুবিধাটা অবশ্যই আছে। তো সেই জন্যই মূলত আমরা আর কে বিচের ধারে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো প্রায় চলে এসেছি, চলো দেখতে থাকো এয়ারক্রাফট মিউজিয়াম। এয়ারক্রাফট মিউজিয়ামে মূলত ইন্ডিয়ান এয়ারফোর্স যুদ্ধের সময় যে অস্ত্র ব্যবহার করে, যে কৌশলে যুদ্ধ করে, সেই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। এবং যুদ্ধের সময় যারা বিশেষভাবে দক্ষতার পরিচয় দেয় সেই সব অফিসারের মূর্তি এরকমভাবে তৈরি করা, এরকমভাবে দেয়ালে আটকানো আছে, যেগুলো খুবই আমাদের গর্বের বিষয়। আর এখানে দেখতেই পাচ্ছ একটা মস্ত বড় যুদ্ধ বিমান রয়েছে। এই যুদ্ধ বিমানের ভেতরটায় পুরো যুদ্ধবিমান যে রকমভাবে তৈরি হয় পুরোটাই নিদর্শন তুলে ধরা হয়েছে, সেটাই আমরা দেখতে এসেছি। এটাই কিন্তু মূল আকর্ষণ এয়ারক্রাফট মিউজিয়ামের, একটা গোটা যুদ্ধবিমান ভিতর থেকে কেমন দেখতে সেটা আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি। কতটা অন্যরকম, কতটা যন্ত্রপাতি রয়েছে, তারা কতটা অক্লান্ত পরিশ্রম করে এয়ারক্রাফট মিউজিয়ামে এটা তুলে ধরেছে সেটাই একটা নিদর্শন। অবশ্যই ভাইজাগে এলে এই জায়গায় অবশ্যই আসবে। এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই রয়েছে সাবমেরিন মিউজিয়াম, দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিলাম। এইটিও একটি মিউজিয়াম যেটি হচ্ছে জলের তলায় যে সাবমেরিন, যে যুদ্ধ যে জলযানগুলো হয়
সেইগুলো, যে যুদ্ধের সময় আমরা গাজি অ্যাটাক দেখেছিলাম মনে আছে, সেই রকমই আর কি সমস্ত কিছু এখানে রয়েছে। দেখতে এখানে না, সেদিন কি বিশেষ কারণবশত ফোন নিয়ে ঢুকতে দেয়নি বলে আমি দেখাতে পারিনি। তো আমরা সমস্ত মিউজিয়াম দেখে এসে এখানে একটু ভেলপুরি খেয়েছিলাম আর আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। এই এই কটা জায়গা তোমরা যদি ভাইজাগে আরকে বিচের ধারে দ্রষ্টব্য স্থান দেখতে চাও, এই কটা জায়গা অবশ্যই ঘুরে নিও। আর তারপরে আর একটা জায়গায় গেছিলাম, সেখানে মানে এইটা হচ্ছে একটি কি বলবো মেলার মতো জায়গা, যেখানে প্রচুর প্রচুর জিনিসপত্র রয়েছে ভাইজাগের। কিন্তু একটাই দিক যেটা আমার বলার, যে এখানে জিনিসপত্রগুলো যেগুলো এখানে পাওয়া যায় সেগুলো আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু প্রচণ্ড দাম, বেশি অনেক অনেক বেশি দাম। তো এইরকম একটি মূর্তি আমার খুব পছন্দ হয়েছে, আমি সেটা কিনেও নিয়ে এসেছি, সেটা দেখাবো অবশ্যই অন্য ভ্লগে। তো আমি সেই দিন এখান থেকে কিছু কিনিনি, এত দাম আর এত কমন জিনিস। তারপরে আমরা বেরিয়ে এলাম ওখান থেকে, এসে এইখানে আমরা একটু সি বিচে বসলাম, তারপর আমাদের রাতের ডিনার আজকে চাউমিন দিয়ে শেষ করলাম, দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো, আর অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগছে। পার্ট 4 প্রমিস করছি খুব তাড়াতাড়ি আসবে।